हेलो ऑल स्टूडेंट्स हु अटेंड एग्जामिनेशंस ऑफ वेस्ट बंगाल सिविल डिफेंस स्टाफ कम इंस्ट्रक्टर, आई हैव जस्ट अ शॉर्ट रिव्यू रिगार्डिंग कट ऑफ। तो फ्रेंड्स आमी एक छोटो सर्वे कर थेके आपनाके कट ऑफ जानाबो, तारपरे आमी आपनाके देखाबो कि फ्रेंड्स कत पोस्ट छिलो और यदि आपनी कत गुड अटेम्प्ट करेछे तो आपनी क्वालिफाई प्रिलिम्स करे आपनी मेन फाइनल एग्जामिनेशंस और पीईटी अटेंड करते पारबे। तो फ्रेंड्स वीडियो तो भालो लागले लाइक करबें, सब्सक्राइब करे थाकबें और भालो करे देखबें आमी जोटो वीडियो एटा करछी एटा सटीक आपनार एक रिव्यू शॉर्ट रिव्यू थेके ही नियेछी, तारपरे आमी एके पुरो आपनाके अंडरस्टैंडिंग बेस्ट अंडरस्टैंडिंग करे बुझाते पारबो आई होप। तो फ्रेंड्स सब थे के आगे आमी देखबो फ्रेंड्स एखाने टोटल जोटो वैकेंसी आछे 125 वैकेंसी आछे जोटा खूब कम है, ठीक आछे फ्रेंड। एई डिपेंड करछे नंबर ऑफ कैंडिडेट अपीयर इन एग्जामिनेशंस ऑफ प्रीलिम्स, हाउ मेनी कैंडिडेट्स एंड क्वेश्चंस टा लेवल की छिलो, ठीक आछे। तो क्वेश्चंस टा लेवल आमी सब थे के आगे बोलबो इजी टू मॉडरेट छिलो, केनो आमी आपनाके देखाबो एखन कि रिव्यू जन्ने अनेक जान এই রকম আছে যে 70+ও করেছে ম্যাক্সিমাম, মানে 50% ক্যান্ডিডেট আছে যে 49-50% ক্যান্ডিডেট আছে যেটা 50 এবভ সরি 70+ অ্যাটেন্ড করেছে। তো সব থেকে আপনি আগে দেখেন না ফ্রেন্ড 125 ভ্যাকেন্সি আছে যেটা খুব কম হয়। এবার দেখবো ফ্রেন্ড কি এইখানে আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আছে, আপনি নোটিফিকেশনে দেখেছেন আগে যখন আপনি ফর্ম ফিল আপ করেছে। তো আমি সব থেকে আগে আপনার এখানে প্রিলিমসটা এক্সাম দেখাবো, আপনাকে ফার্স্ট আগে প্রিলিমসটা ক্র্যাক করতে হবে কট অফ কোয়ালিফাই করলে, তারপরে আপনার পিটি টেস্ট পিএমটি টেস্ট হবে আর ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশনস হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট। ফাইনাল যেটা হয় ওটা আপনার কত নম্বর হবে, তো দেখুন ফ্রেন্ড সব থেকে প্রিলিমসটা 200 মার্কস হয়েছিল, 1 hour 30 minutes আপনাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে ফ্রেন্ড। আর তারপরে আপনার 1/4 এখানে নেগেটিভও আছে। আপনি এবার কোয়ালিফাই করলে আপনি পিএমটি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যাবেন, তারপরে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা হবে ওটা হবে 350 মার্কস। তার ওখানে তিনটা পেপার আপনাকে দেওয়া হবে, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3, এইটা আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে আপনাকে পার্সোনালিটি টেস্ট, তারপরে আপনার মেরিট হবে আর আপনি চাকরি পাবেন। তো আমি এই ভিডিওর মধ্যে আপনাকে কট অফ তক কত হবে ওটা আমি আপনাকে দেখাবো। তো দেখে নাও আমি রিভিউ করছি এটা কত ক্যান্ডিডেট কত রিভিউর জন্য আপনার ভোটিং করেছে, তো দেখে নাও ফ্রেন্ড। দেন দেখে নাও ফ্রেন্ড আমি এখানে একটা ভোটিং জন্য আপনার যত জন যত অ্যাসপিরেন্ট আছে ওনাকে আমি বলেছিলাম কি একটু জাস্ট আপনি একটা রিভিউ দিন, ভোটিং করুন, তারপরে হাউ মেনি কোশ্চেন ইউ হ্যাভ অ্যাটেম ইন দ্য এক্সামিনেশনস অফ প্রিলিম ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিল ডিফেন্স স্টাফ কনস্ট্রাক্টর 2021। তো এখানে দেখে নাও 40% যত আছে বিলো 40%, 40-50%, 8% অ্যাসপিরেন্টস আছে, তারপরে 50-60, 40% অ্যান্ড 60-17 করেছে 60%, আর এইখানে দেখে নাও ফ্রেন্ডস 70+ থেকে 49%। তো আপনি দেখছেন কি 49-50% যত ক্যান্ডিডেট আছে ওর খুব ভালোই এক্সাম হয়েছে, তাহলে এক্সামটা কট অফটা কম হবে না। আপনি একটা পেপারে মতন যদি আপনি ভাবে পেপারটার লেভেল ইজি ছিল আর অ্যাসপিরেন্ট বেশি আছে আর সিটটা কম আছে, তো এইখানে কম্পিটিশান বেড়ে যাচ্ছে, তাহলে আমি আপনার দেন ফ্রেন্ড আপনি দেখে নিয়েছেন কীভাবে এখানে পার্সেন্টেজ দেওয়া হয়েছে ভোটের জন্য কি কত ক্যান্ডিডেটটা অ্যাটেম্প করেছে। এবার সঠিক নেই কি এই 49% যেটা ছেলে আছে 70% অ্যাবভ করেছে, কোশ্চেন্সটা গলত রং হবে না, তারপরে রং হলে কি হবে কম নম্বরটা কম হবে আর নেগেটিভ মার্কস আছে তো খুব নম্বর কমও হয়ে যাবে। তো যদি 70-80
90 করেছে অনেক ছেলে আছে, তো যদি 20টা 15 মতন এইরকম কোশ্চেন রং হলে খুব নিচে চলে আসবে আর নেগেটিভও হলে। আর এইটা যত আছে ক্যান্ডিডেট সাপোজ দ্যাট এই পারফেক্ট করেছে, মানে 50-60-40% করেছে, 60-70, এটাও হতে পারে কি এটা অ্যাটেম্প করেছে উইথ 100% অ্যাকুরেসি, কারণ বেশি রং কোশ্চেন হলো না, ঠিক আছে, এরকমও হতে পারে। তো আমি যেটা এখানে বলে দিচ্ছি আপনার কট অফ কীভাবে যাবে, তো আপনি একটা দেখে নাও আপনার কট অফ যত হবে ফ্রেন্ডস, জেনারেলটা যেটা হবে 60-65, এর থেকে বিলো যাবে না, ঠিক আছে। যদি ওবিসি কথা করি আমি, তো আমি দেখে না 50-60 এর মধ্যে কট অফ হবে। আর এসসি আর এসটিটা যেটা আছে ওটা আপনার 50-55, এর থেকে বেশিও যাবে না কমটাও যাবে না, এটা আমি বলতে পারছি, ঠিক আছে ফ্রেন্ড। তো দেখে নাও আপনার কত মার্কস এসেছে, আপনি তো পুরো অ্যান্সারগুলো চেক করেছেন, কত নেগেটিভ কোট করা হয়েছে, কত রং হয়েছে, তারপরে আপনার কত অ্যাটেম্প করেছে আর কত আপনার মার্কস এসেছে আপনি তো এখন জেনে গেছে, ঠিক আছে ফ্রেন্ড। আর আমি ভিডিও বানিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সেকশন থেকে, তারপরে রিজনিংটা আর ম্যাথটা আমি সলভ করেছি অনেক কোশ্চেন্সটা, ওটাও ডিসক্রিপশন মধ্যে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস যদি আপনি এর মধ্যে আপনার নাম্বারস আসছে, তারপরে আপনি প্রিলিমস কোয়ালিফাই করে নেবে, আপনি ভালো মতন পিএমটিটা টেস্টটা আপনার তৈরি করুন, ভালো করে মার্কটা করুন, কিনা 800 মিটার আপনাকে রানিং করতে হবে উইদিন 3 মিনিট। তো এটা খুব ছোটো মোটো কথা নেই, আপনাকে ভালো মতন স্পিড করে রান করতে হবে, কেন টাইমটা কম আর ডিস্টেন্সটা কম আছে। তো আর 200 ফুল আউট, তারপরে মেন এক্সাম যেটা হচ্ছে ওর জন্যে ভালো করে তৈরি করতে না, ঠিক আছে। কিছু বেশি ইনফরমেশন হলে আমি আপলোড করে দেবো আমার চ্যানেলস মাধ্যমে। ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করে থাকুন, স্টে উইথ আস আওয়ার স্টাডি ভিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।